নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, এই ভিডিওটিতে আলোচনা করব পাগলামো বা পাগলকে সুস্থ করার জন্য কয়েকটি মেডিসিন। যদিও এই পাগলামোর মানসিক সমস্যা, বাইপোলার ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়ার বিভিন্ন ধরনের মেডিসিন পাওয়া যায় এবং এই মেডিসিনগুলি সবসময় ব্যক্তির ওপর ডিপেন্ড করে। সব মেডিসিনই সবার জন্য ঠিক ভালো কাজ নাও করতে পারে বা কাজ করে না। তাই যখনই এই ধরনের কোনো সমস্যা আপনাদের মধ্যে আসছে, অবশ্যই নিয়ারেস্ট ডক্টর দেখে মেডিসিন নিন, খুব ভালো, তাড়াতাড়ি সুস্থ হতে দেখা যায়। আজ এই ভিডিওটিতে আমি কয়েকটি জেনারেল মেডিসিন বলবো, যদি আপনাদের সিমটমসের সাথে মিলে থাকে বা বাড়িতে যদি কোনো এরকম ব্যক্তি থাকে যাদের মধ্যে সমস্যাগুলি দেখা যাচ্ছে, তাদের মেডিসিনগুলি দিয়ে দেখতে পারেন, অনেক সময় ভালো ফল পাওয়া যেতেও পারে। তো বন্ধু, এই সমস্যাগুলি উৎপন্ন হয়, যেমন মানসিক সমস্যা উৎপন্ন হয়, যেমন এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তাতেও বলেছিলাম যে ব্যক্তির ছোটোবেলায় জীবনযাপন কেমন ছিল তার উপর ডিপেন্ড করে। যখন সে যৌবনে পদার্পণ করেছে, সেই সময় তার সঙ্গে তার পারিবারিক সম্পর্ক বা তার লাভ রিলেশন বা তার বৈবাহিক জীবনের সম্পর্ক কেমন ছিল তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই সমস্যাটি ছোট থেকেও দেখা যায় বা একটা বয়সের পরে গিয়ে সমস্যাটা ক্রিয়েট হতে পারে। যে কোনো মানুষের সঙ্গে এই সমস্যাটা যখন তখন ক্রিয়েট হতে পারে। তাই রোগীর অবস্থা এবং রোগীর পাস্ট জেনেই তবে একজন ডাক্তার এর ভালো মেডিসিনগুলি নির্বাচন করতে পারে। বিশেষ করে হোমিওপ্যাথি ডক্টরদের ক্ষেত্রে তার পাস্ট হিস্ট্রি অবশ্যই জানা দরকার, তারপরেই সে ঠিকঠাক মেডিসিন দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওতে কয়েকটি মেডিসিন বলছি যেগুলি আপনাদের সমস্যার সঙ্গে মিললে তবেই নেবেন, আদারওয়াইজ নেওয়ার কোনো দরকার নেই। মেডিসিনগুলি বলছি শুধুমাত্র আপনাদের জানানোর জন্যে যে হোমিওপ্যাথিতে এর সুচিকিৎসা পাওয়া যায় এবং যদি হোমিওপ্যাথিতে আপনি চিকিৎসা করাতে শুরু করেন এইসব সমস্যার জন্য, মানসিক সমস্যার জন্য, অবশ্যই আপনি খুব দ্রুত এবং খুব ভালো ফল পেতে পারেন এবং অনেক সময় এটি একটি পার্মানেন্ট সলিউশন আপনি পেতে পারেন। আমাদের প্রথম মেডিসিনটি হলো বেলাডোনা 200 CH অর 30 CH। এটি সেই সব রোগীর ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের ক্ষেত্রে দেখা যায় উদ্বিগ্ন, উত্তেজিত অবস্থাটা প্রচণ্ড বেশি, যেমন তারা খুব তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পড়ে, খুব তাড়াতাড়ি বিছানাতে শুয়ে পড়ে এবং হঠাৎ করে উঠে পরিবারের পরিজনদের মধ্যে রাগের কারণে মারামারি করতে শুরু করে, পরিবারের সামনের লোককে আঘাত করতে শুরু করে, নিয়ে জামা কাপড় ছিঁড়ে ফেলে এবং এরা রাত্রে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে এবং তার ফলে তারা চমকে বিছানা থেকে উঠে পড়ে। যদি এই সিমটমসগুলি থাকে সেক্ষেত্রে বেলাডোনা 200 খুব ভালো কাজ করবে। এক সপ্তাহ অন্তর বা 2 সপ্তাহ অন্তর 2 ড্রপ একটু জিভে নিতে পারেন, খুব ভালো ফল পেতে দেখা যায় তাদের ক্ষেত্রে। এবং আরও দেখা যায় যে রোগীর চেহারা যখন রেগে যায়, রোগীর চেহারা অনেকটা লাল হয়ে ওঠে, চোখ মুখ লাল হয়ে ওঠে, বিশেষ করে চোখ খুব লাল হয়ে ওঠে, সেক্ষেত্রে বেলাডোনা খুব ভালো কাজ করতে দেখা যায়। আমাদের পরবর্তী মেডিসিনটা হলো হায়োসিয়ামাস 30 CH আর 200 CH। এটি সেই সব রোগীর মধ্যে খুব ভালো কাজ করবে যেখানে দেখা যায় যে রোগীর মধ্যে কল্পনা শক্তি প্রচণ্ড বেশি, মানে সবসময় রোগী একটা কিছু কল্পনা করে ভীত হতে থাকে, এমন কল্পনা করে যে আমাকে মেরে ফেলছে, কেটে ফেলছে, এই ধরনের কাল্পনিক ঘটনা ভাবতে থাকে নিজের মনে, আর তার ফলে রোগী উত্তেজিত হয়ে পড়ে এবং খুব উত্তেজিত হওয়ার পরেই খুব তাড়াতাড়ি রোগী নিস্তেজ হয়ে পড়ে এবং রোগী অন্ধকার ঘরে থাকতে খুব বেশি পছন্দ করে। আর রোগীরা একটা কাল্পনিক শত্রু তৈরি করতে থাকে এবং ভাবে যে এর আমার শত্রু, আমার শত্রু, এবং কাল্পনিকভাবে একটা মানে নিজের মনের মধ্যে গঠন করে ফেলে এবং ভাবে যে এর থেকে আমার খুব খারাপ হতে পারে বা এ আমার ক্ষতি করতে পারে। এদের ক্ষেত্রে হায়োসিয়ামাস 30 আর 200 CH খুব ভালো কাজ করতে দেখা যায়। 200 CH পটেন্সিতে 2 ড্রপ 2-3 দিন অন্তর অন্তর রোগীকে দিতে পারা যায়, খুব ভালো ফল পাওয়া যায়। এরপর সে তাদের ক্ষেত্রে যারা প্রায় স্বপ্ন দেখে এবং কীটপতঙ্গের স্বপ্ন, বিশেষ করে ইঁদুর, পিছে, সাপ, এসবের স্বপ্ন দেখে যে তাদের পিছন আসছে, তারা তাড়া করছে এবং তাদের কামড়াতে আসছে এবং কামড়ার ফলে সে বারবার মারা যাচ্ছে। এবং যখনই সে অন্ধকার দেখে সে ইমাজিন করে নেয় যেখানে কোনো সাপ, বিছে টিছে আছে, হয়তো পরিষ্কার জায়গায় কিছুই নেই। যেমন সাধারণ মানুষ অন্ধকারের মধ্যে হেঁটে চলে যায়, কোনো ব্যাপার না, কিন্তু এদের ক্ষেত্রে হবে যখনই অন্ধকার জায়গা আসবে বা ঘরের মধ্যে এরা সবসময় ভাববে যে আমার কিছু না কিছু একটা কামড়াচ্ছে, সাপ হতে পারে, ইঁদুর হতে পারে, কোনো পোকামাকড় হতে পারে। তাদের ক্ষেত্রে স্ট্রামোনিয়াম 30 CH খুব ভালো কাজ করবে, বিশেষ করে যাদের বয়স কম তাদের ক্ষেত্রে সমস্যাটি বেশি হতে দেখা যায় এবং যাদের এজ অনেক বেশি তাদের ক্ষেত্রে সমস্যাটি বেশি হতে দেখা যায়। এদের ক্ষেত্রে স্ট্রামোনিয়াম 30 CH 2 ড্রপ একটু ডায়েট জিভে নিলে অথবা জলের সাথে মিশিয়ে পান করলে খুব ভালো ফল পেতে দেখা যায়। আমাদের পরমেডিসিন হলো সেপিয়া 30 CH। এটি মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে ভালো কাজ করবে। সিপিয়া শুধুমাত্র যে মহিলাদের ক্ষেত্রে কাজ করে তা নয়, পুরুষদের ক্ষেত্রেও ভালো কাজ করতে দেখা যায়, বিশেষ করে এই রোগের ক্ষেত্রে, যেখানে দেখা যায় যে রোগী প্রচণ্ড নিস্তেজ এবং স্মৃতিশক্তিহীন, যা কিছু তাকে বলা যায় খুব তাড়াতাড়ি ভুলে যায় এবং বহু আগেকার কথা বা কিছুদিন আগের কথাও সে মনে রাখতে পারে না, পরিবার পরিজনকে অনেক সময় চিনতেও পারে না বা অনেকদিন পরে দেখা হলে তাকে ভুলেই যায়, তার কথা মনেও পড়ে না এবং অনেক চেষ্টা করেও রোগীর মনে পড়ে না এবং এরা খুব নিস্তেজ হয়ে থাকে আর মনে মনে একটা ভয় এদের মধ্যে থাকে, সব কিছুতেই একটা ভয় পায়। এদের ক্ষেত্রে সিপিয়া খুব ভালো কাজ করবে, যেমন বললাম নারী পুরুষ উভয় ক্ষেত্রেই সিপিয়া খুব ভালো কাজ করতে দেখা যায়। সিপিয়া 30 2 ড্রপ একটু ভিজিয়ে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে 2 থেকে 3 বার পান করলে খুব ভালো ফল পেতে দেখা যায়। আমাদের পরের মেডিসিন হলো ইগনেসিয়া 30 CH। এটি মহিলাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করতে দেখা যায়, যেখানে দেখা যায় যে রোগী অত্যন্ত শোকে দুঃখে কাতর হয়ে আছে বা তার সঙ্গে পাঁচটা এমন কিছু হয়েছিল যার জন্যে সে এখনও শোকে আহত আতর হয়ে থাকে এবং তাদের মধ্যে সবসময় এমন চিন্তাভাবনা কাজ করে যে আমার পরিবারে কিছু ক্ষতি হতে চলেছে, মানে কাল্পনিক কিছুই হয়তো হচ্ছে না বা হবে না, কিন্তু তার মনের মধ্যে একটা ভয় সবসময় থাকবে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা অনেক দুঃখ কষ্টের মধ্যে একসময় থেকেছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটি খুব বেশি হতে দেখা যায়। এটি মহিলাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। যদি সেম সমস্যা পুরুষদের মধ্যে দেখা যায় সেক্ষেত্রে নাক্স ভূমিকা খুব ভালো কাজ করতে দেখা যায়। পুরুষদের ক্ষেত্রে হলে নাক্স ভূমিকা 30 CH 2 ড্রপ ডায়েট জিভে নিতে পারেন দিনে 2 থেকে 3 বার, আর মহিলাদের ক্ষেত্রে হলে ইগনেসিয়া 30 CH পটাশিতে 2 ড্রপ ডায়েট জিভে নিলে দিনে 2 থেকে 3 বার মহিলাদের ক্ষেত্রে খুব ভালো ফল পেতে দেখা যায়। আমাদের পরামর্শ ছিল অরম মেটালিকাম 30 CH। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে দেখা যায়। আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি যারা প্রচণ্ড তর্ক করে, আপনি ঠিক কথা বললে আপনার সাথে তর্ক করবে, আপনি ভুল কথা বলে তো ছেড়ে দিন, এত তর্ক করবে আপনি চিন্তাও করতে পারবেন না, মানে সব কিছুতে একটা তর্ক করে, খুব তাড়াতাড়ি ভুলে যায় আর খুব তাড়াতাড়ি রেগে যায়, আপনি যাই বলুন হঠাৎ করে রেগে যাবে, মানে যে টপিকেই আলোচনা হোক না কেন 2-5 মিনিট পরে হঠাৎ করে সে রাখতে শুরু করে। তাদের ক্ষেত্রে অরম মেটালিকাম খুব ভালো ফল পেতে সাহায্য করবে। এটি 30 CH পটেন্সিতে দিনে 2 ড্রপ করে ডায়েট জিভিয়ে নিতে পারেন অথবা হায়ার পটেন্সিতে নিতে পারেন, আরও ভালো কাজ করতে দেখা যায়। তো হায়ার পটেন্সিতে নিলে এর টাইমিং বাড়ানো দরকার, মানে সপ্তাহে বা 15 দিন অন্তর 2 ড্রপ 20 CH পটেন্সিতে নিলে এনাফ আর খুব ভালো কাজ করতে দেখা যায়। আমাদের পরামর্শ হলো সালফার 30 CH। এই তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যাদের দেখা যায় যে এইসব সমস্যা সব কিছুই আছে, নিস্তেজতা আছে, খুব তাড়াতাড়ি রেগে যায় এবং শরীর প্রচণ্ড ক্ষীণ হয়, একটু নোংরা থাকতে ভালোবাসে এবং তাদের মধ্যে একটি ভালো জিনিস দেখা যায়, তাদের মধ্যে একটি খুব সাধারণ জিনিস দেখা যায় যে তারা যে কোনো জিনিসের বানান লিখতে খুব ভুল করে, মানে সহজের থেকে সহজতর বানান হয়তো অনেক শিশুরাও ঠিকঠাক লিখে ফেলবে কিন্তু সে ঠিক করে লিখতে পারে না বা বলতে গিয়েও ভুলে যায়, স্লিপ অফ টাং হতে থাকে এবং এরা খুব অপরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, স্নান করতে একেবারে চাইবে না এবং এদের শরীর খুব ক্ষীণও হতে পারে এবং জীবন সম্পর্কে একটা বিভ্রান্তিতে ভোগে, হয়তো এটা করলে ঠিক হতো, এটা করলে ঠিক হয়নি বা এর জায়গায় এটা করলে ভালো হতো, এরকম একটা মনোভাবনা তাদের মধ্যে দেখা যায়। তাদের ক্ষেত্রে সালফার খুব ভালো কাজ করতে দেখা যায়। আমাদের পরের মেডিসিন হলো ক্যানাবিস ইন্ডিকা। এটি তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যার দেখা যায় যে মৃত ব্যক্তি স্বপ্ন দেখে বা মৃত ব্যক্তির সঙ্গে কথা বলে এবং ভাবে যে সে আমার সঙ্গে কথা বলছে, হয়তো পরিবারের পরিজনের মধ্যে বা বন্ধুবান্ধবদের মধ্যে কেউ হয়তো মারা গেছে বহু বছর আগে কিন্তু সে তাকে দেখতে পায়, তার সাথে কথা বলে এবং তার স্বপ্নও দেখে। তাদের ক্ষেত্রে দেখা যায় ক্যানাবিস ইন্ডিকা খুব ভালো কাজ করে। 200 CH পটাশিতে দিনে 2 ড্রপ একটু জলের সাথে মিশিয়ে একবার পান করলে অবস্থার উন্নতি আস্তে আস্তে হতে দেখা যায় এবং রোগী খুব তাড়াতাড়ি সেরে উঠতে সাহায্য করে। তোমরা যে মেডিসিনগুলি বললাম সিমটমসের সাথে মিল থাকলে ইউজ করে দেখতে পারেন, কিন্তু আবারও বলি যে নিয়ারেস্ট হোমিওপ্যাথিকে দেখিয়ে মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেয়ে দেখা যায়, কারণ প্রত্যেকটি মানসিক সমস্যা রোগীদের মেডিসিন আলাদা হতে পারে, একই মেডিসিন প্রত্যেকের ক্ষেত্রে কাজে নাও লাগতে পারে। তো বন্ধুরা ফিরে আসবে একটি নতুন ভিডিও নিয়ে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির যত্ন নিন। আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী, কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায়, কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে, তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে, হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে। সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে, কারণ হোমিওপ্যাথিতে একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায়। তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন, আরও ভালো ফল পাবেন।